নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে 15 নভেম্বর 2024 থেকে শনিদেব মার্গী হওয়ার জন্য কোন দিক থেকে আপনারা পজিটিভ ফল পাবেন, কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে যাবে, অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে চলবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে হলো দেখুন, মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে দশম ভাব, তাই আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, লড়াই করতে হয় শনির প্রভাবিত হওয়ার জন্য। আপনারা যে কোনো কাজে সাফল্য পেতে একটু সময় লেগে যায়, লেট হয়, কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রমী হন, অত্যন্ত ধৈর্যশীল হন। মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে অটোমেটিক্যালি ভাবে একটু অত্যন্ত পরিশ্রমী ব্যাপার। শনির প্রভাব থাকার জন্য অত্যন্ত ধৈর্যশীল হন। চন্দ্রের প্রভাব থাকার জন্য কিছুটা কল্পনা প্রবল হন। সার্বিক গুণ আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু মকরের মধ্যে এত কিছু গুণ থাকার সত্ত্বেও মকর কিন্তু অত্যন্ত টেনশন চিন্তার মধ্যে ডুবে যায়। তাই অরিজিনালি ভাবে বলতে গেলে মকর রাশির কিন্তু সারিসাদির লাস্টে চলছিল এবং তার উপর বক্রী শনি, সারিসাদির লাস্টে তার উপর বক্রী শনি দুটো দিক থেকে আপনাকে এত ডিস্টার্বে ফেলছিল। বিশেষ করে কোন জায়গায় ডিস্টার্বে ফেলছিল সেটা হচ্ছে আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে হাজারো ঝামেলা, আপনার অর্থের দিক থেকে এত চাপ, এত একটা অস্থিরতা তৈরি করছিল যেটা আপনি বলে কাউকে বোঝাতে পারবেন না। এবং আপনার লাইফে বিনা কারণে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝছিল, একটা কথা বলছিলেন বললো, বললেন এক বুঝলো আর এক করলো আর এক, এমন একটা ব্যাপার। এবং সেই সঙ্গে আপনাকে নিজের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করছিল। ভাগ্যর দিক থেকে আপনাকে জীবনে অনেক একটা আনস্টেবিলিটি অবস্থা কিন্তু তৈরি করছিল, যেহেতু শনি আপনার নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনার ভাগ্য উন্নতিতে বারে বারে জীবনে বাধা ক্রিয়েট করছিল এবং আপনাকে প্রচুর পরিশ্রম করে কোনো কাজের সাফল্য পেতে হচ্ছিল বিনা কারণে। শনি তো এমনি তো আপনার স্লো মুভিং প্ল্যানেট, শনি কর্মফলের দেবতা, কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে। তাই আপনি যদি পরিশ্রম না করেন, চেষ্টা না করেন, কর্ম না করেন, তাহলে কিন্তু আপনার কোনো কাজে আপনাকে শনি সহজে তার প্রভাব কিন্তু দিচ্ছিল না। তাই এখানে শনি আপনাকে সর্বাত্মকভাবে প্রচুর চেষ্টা বা প্রচুর লড়াই, প্রচুর এফোর্ট দিয়ে তারপরে কোনো কাজে প্রায় হতে হতে অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছিল, কিন্তু যদিও বক্রী শনি আপনার জীবনে গঠনমূলক কিছু পরিবর্তনও কিন্তু করিয়েছে, এটাও মানতে হবে। বক্রী থাকলে, আপনার শুভ গ্রহ বক্রী থাকলে আপনার জীবনে লং টার্ম বেসিসে কিছুটা পরিবর্তন করে, কিন্তু আপনাকে মানসিকতার দিক থেকে কিছুটা চাপ নিতে হয়। এক তো সার্বিক প্রভাব, তার উপর বক্রী প্রভাব, সার্বিকভাবে কিন্তু আপনাকে মানসিকভাবে অনেক চাপ বা ডিপ্রেশন অস্থিরতাও নিতে হয়েছে। এবং আপনার পরিবার কেন্দ্রিক হাজারো চাপ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থতা একটা ব্যাপার, বা পরিবারের মেম্বারের মধ্যে বন্ডিং সমস্যা, বাড়িতে একটার পর একটা ঝামেলা ক্রিয়েট করা, সার্বিকভাবে আপনাকে পরিবার কেন্দ্রিক হাজারো ঝুট ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হয়েছে। এবং সেই সঙ্গে এই জায়গাটা কিন্তু শারীরিকভাবে সরে যাচ্ছে, আপনার নিজের মন মানসিকতার মধ্যে যে ডিপ্রেশন, ঘুমের প্রবলেম, এই জায়গাটা শনি কিন্তু ফোর্থ হাউসে থেকে আপনাকে অনেক সমস্যায় ফেলেছে। এক তো সেকেন্ড হাউসে শনি রয়েছে, তার দৃষ্টিটা যেহেতু সার্বিকভাবে আপনার ইলেভেন হাউসের উপর যেহেতু ফেলেছিল, সেক্ষেত্রে কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কোনো কিছু প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনার অনেকটা বাধা বিপত্তি ক্রিয়েট করেছিল। আমি ভাবছিলাম দ্বাদশ ভাব, ওটা দ্বাদশ ভাব, এটা ইলেভেন হাউস হবে, ইলেভেন হাউসের উপর যেহেতু দৃষ্টি প্রদান করছিল, তো সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একটা নেগেটিভ ফল দিচ্ছিল। এবং আপনার জীবনে যে কোনোভাবে বলতে গেলে শনি কিন্তু আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, বিভিন্ন ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা, বিশেষ করে বাতের ব্যথা রয়েছে এবং ভাগ্য অনুযায়ীও বারে বারে বাধা কিন্তু ক্রিয়েট করছিল। এবং সেই সঙ্গে এই শনিদেব কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার নিজের কথার ভ্যালু লোকের কাছে কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছিল। কিন্তু এই শনিদেব যখনই মার্গী হয়ে যাবে তখন কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক হাজারও ডিস্টার্বেন্স, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকে, সেই জায়গাটা ঠিক করবে, ফ্যামিলি কেন্দ্রিক জায়গাটা অনেকটা ঠিক করে আনবে, আপনার ঘুমের ডিস্টার্বেন্সটা কমিয়ে দেবে, আপনার মধ্যে যে টেনশন চিন্তা জায়গাটা ছিল সেটা সার্বিকভাবে সরে যাচ্ছে। আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে যে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, বিভিন্ন ধরনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা চলে যাবে। আপনার মনের মধ্যে যে মানসিক চাপ, একটা যেন বুকের থেকে একটা পাথর যেন সরে যাবে সেই ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার জীবনে আয় ভাব বা জীবনে অর্থকেন্দ্রিক যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটাও কিন্তু 15 নভেম্বরের পর অনেকটা সরে যাচ্ছে। তাই আপনারা মকর রাশি বা লগ্নের মানুষেরা শনি মার্গী হওয়ার জন্য মেইনলি ভাবে আপনারা যে যে জায়গা থেকে সব থেকে হেল্প পাবেন, অর্থের দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, লাইফের ঝুটঝামলার দিক থেকে, শরীর স্বাস্থ্য খারাপের দিক থেকে, এবং পরিবারের মেম্বার বিশেষ করে মায়ের অসুস্থ হওয়ার ব্যাপারটাও কিন্তু অনেকটা সরে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে মার্গী শনি
এখানে অ্যাকচুয়ালি কিন্তু মকর রাশির ক্ষেত্রে এখানে শনি কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু সরাসরি একটা প্রভাব দিচ্ছে এবং তার উপর বক্রী হয়ে রয়েছে। তো বক্রতা জায়গাটা সহেজ করার জন্য এখানে মার্গী হওয়ার জন্য কিন্তু সরাসরি লাস্টে চললেও এখানে আপনাকে এতটা প্রেশার কিন্তু ফিল করতে হবে না, আপনি অনেকটা হালকা ফিল করবেন। আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কর্মের জায়গাও কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে, ভাগ্যের অনেক উন্নতি হতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কর্মের চেষ্টা করছেন, কোনো কর্ম পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, তারা অবশ্যই কর্মের জন্য চেষ্টা করবেন। অর্থ ইনকামের জন্য যারা চেষ্টা করছেন, অবশ্যই অর্থ ইনকামের জায়গাগুলোকে কিন্তু আপনি সঠিকভাবে প্ল্যানিং করার চেষ্টা করুন। দেখবেন আপনার এই অর্থ ইনকামের জায়গাটা কিন্তু শনিদেব সর্বার্থকভাবে অনেকটা পজিটিভ ফল দেবে। আপনার জীবনে দীর্ঘদিনের যে স্বপ্ন সেটাও কিন্তু এই সময় অনেকটা আপনাকে বাস্তবায়িত করে দেবে, কেননা শনি যেহেতু ইলেভেন হাউসের দৃষ্টি প্রদান করছে, আপনার স্বপ্নের জায়গাটা কিন্তু অনেকটা বাস্তবায়িত করবে। আপনার আয় ভাবের জায়গাটা, ফাটকা ইনকামের জায়গাটা, বিদেশ যাত্রার জায়গাটা এবং আপনার শরীর স্বাস্থ্য যে খারাপের জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হবে। এবং সেকেন্ড হাউসে শনি মার্গী হওয়ার জন্য আপনি অর্থ কিন্তু সেভিংস করতে পারবেন, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। অনেক মানুষের আপনাকে ভুল বুঝছিল, আত্মীয় স্বজন বা পরিবার কেন্দ্রিক বিভিন্ন মিসকমিউনিকেশন যে জায়গাটা তৈরি করছিল সেই মিসকমিউনিকেশনের জায়গাটা অনেকটা সরে যাবে। আপনার মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি বিরাজ করবে। অলরেডি সাড়েসাতির এই যে লাস্টে চলছে এবং সেখানে মার্গী শনিকে পাবেন, তাই শনি কিন্তু সাড়েসাতির এই মার্গী প্রভাবে লাস্ট ফেজে, সাড়েসাতির লাস্ট ফেজে মার্গী শনির প্রভাব আপনাকে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে। আপনি আপনাকে যে কষ্ট করতে হলো টোটাল সেই সাড়ে সাত বছর ধরে, আর মোটামুটি আপনি সাত বছর ক্রস করে ফেলেছেন আর মোটামুটি পাঁচ ছ মাসের মতো রয়েছে, তো এই সময়টাকে একটু অবশ্যই জীবনে কাজে লাগাবে। দেখবেন আপনার জীবনে শনি যতটা কষ্ট দিচ্ছে, যতটা আপনাকে লাইফে কষ্ট করতে হয়েছে, সেই কষ্টের জায়গাটা কিন্তু ফল আপনি পেয়ে যাবেন। আপনাকে কিন্তু সার্বিকভাবে অনেকটাই পজিটিভ ফল কিন্তু শনিদেব দিয়ে দেবেন। শনি কিন্তু আপনাকে সার্বিকভাবে কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনি জীবনে সার্বিকভাবে একটা উন্নতি করতে পারেন। আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে, আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনে প্রাপ্তিযোগের ব্যাপারে, আপনার ঝুটঝামলা নির্মূলের দিক থেকে বা আপনার জীবনে সার্বিকভাবে বলতে গেলে আপনার ফাটকা ইনকামের দিক থেকে, শরীর স্বাস্থ্য খারাপের দিকটাও কিন্তু অনেকটা আপনার জীবন থেকে সার্বিকভাবে সরে যাবে বলে আমি দেখতে পাচ্ছি। এই অবশ্যই এই সময়টাকে জীবনে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি হবে। আপনি দীর্ঘদিন ধরে যে কাজটা চেষ্টা করছেন, কিছুতেই হয়তো সেই কাজগুলো আপনি ঠিকভাবে করতে পারছিলেন না, সার্বিক প্ল্যানিংভাবে করার চেষ্টা করলেও যেভাবে প্ল্যানিংভাবে করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরে যাবে। সার্বিকভাবে আপনার জীবনে একটা পজিটিভ ফল কিন্তু নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? তার মেন কারণ হচ্ছে এখানে সার্বিকভাবে মকর রাশি যেহেতু শনির প্রভাবিত রাশি, তো সেক্ষেত্রে কিন্তু শনির প্রভাবিত রাশিকে কিন্তু শনি সর্বদা একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তাই এখানে যেহেতু মকর রাশি শনির প্রভাবিত রাশি, তাই এবং যেহেতু সে দ্বিতীয় পতি এবং লগ্নপতি বা রাশিপতি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে, আপনার সঞ্চয়ের দিক থেকে, আপনার নিজস্ব ভ্যালুর দিক থেকে, কর্মক্ষেত্রে উন্নতির দিক থেকে আপনি অনেকটা শুভ ফল পাবেন। এবং পারিবারিক দিক থেকে অনেক সম্পর্কের উন্নতি হবে, ব্যক্তিগত জীবনে একটা স্থায়িত্ব আসবে। আপনারা যদি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বা কোনো জ্ঞান অর্জন করতে চান, উচ্চশিক্ষা, গবেষণা এই ধরনের জায়গায় যদি চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। মেইনলিভাবে কিন্তু কর্মক্ষেত্র, আর্থিক দিক থেকে, মানসিক বা সার্বিক ফিজিক্যাল যে স্বাস্থ্য সেই জায়গাটা, পারিবারিক সম্পর্কের দিকটা, বৈবাহিক লাইফ এবং শিক্ষার ক্ষেত্রে আপনি সার্বিকভাবে অবশ্যই শুভ ফল পাবেন। তবে শনি যেহেতু এক্ষেত্রে একটা কঠোর টিচার, তাই আপনাকে সবসময় নিয়ম শৃঙ্খলার মধ্যে যেতে হবে, ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে হবে। যদি করেন দেখবেন এখানে মার্গী শনি মকর রাশি বা লগ্নকে অনেক দিক থেকে একটা পজিটিভ প্রভাব কিন্তু দিয়ে যাবে। মকরকে জীবনে যা কষ্ট করতে হয়, এত আপনারা কষ্ট করেন, এত চেষ্টা করেন, এত লড়াই করেন, আপনার মতো চেষ্টা বা লড়াই, এত ধৈর্য কিন্তু কারো থাকে না। মীন রাশি মকর রাশিকে জীবনে কিন্তু প্রচুর পরীক্ষা দিতে হয়। আপনারা জীবনে প্রচুর পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা জীবনের যে আপনাদের পরীক্ষা, সেই জীবনের পরীক্ষা আপনারা উত্তীর্ণ হন। তাই শনির প্রভাবিত রাশি এবং শনির প্রভাবিত লগ্ন যাই বলি না কেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এখানে মার্গী শনি আপনাদের ক্ষেত্রে এই সময়টা 15ই নভেম্বর থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত অনেকটাই পজিটিভ একটা ফল কিন্তু দিচ্ছে। তাই অবশ্যই আপনারা এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। আমি বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু সবসময় মোটিভেট করার চেষ্টা করি। তবে একটা কথা বলবো, আপনার বাচ্চারই শনির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা আপনাকে বুঝতে হবে। তবে দীর্ঘদিনের জন্য যে ঘুমের ডিস্টারবেন্স আমাদের চলছিল, ঠিক আছে, সেই জায়গাটা অনেকটা চলে যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চারই শনির
পজিশনকে আরো পজিটিভ করতে হবে, আরো স্ট্রং করতে হবে, আরো আপনাকে নিজেকে ফোকাস ভাবে চলতে হবে, নিজেকে সঠিক পথে চলতে হবে, যাতে আপনার জীবনে যা লক্ষ্য সেই লক্ষ্যগুলোকে ধরে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে। দেখবেন আপনাকে শনিদেব কিন্তু আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর দিক থেকে অনেকটা পজিটিভ ফল কিন্তু দিয়ে ডেফিনেটলি ভাবে যাবে। বুঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না বক্তব্যকে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পরবর্তীকালে আরও মকর রাশি নিয়ে আমি ভিডিও করব। আমার শুক্রদান এই যে চ্যানেলটা অ্যাস্ট্রো সলিউশন, আমি শুক্রদান নিজে বলছি, অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটা কিন্তু আমি প্রচুর মকর রাশি বা লগ্নের মানুষের থেকে আমি সাপোর্ট পেয়েছি, তাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ জানাই। এবং সেই সঙ্গে আমি বলবো যে আপনারা এই অনুষ্ঠানটিকে কতটা আপনারা নিজেরা নিজে থেকে মন থেকে ফিল করলেন, কতটা বুঝতে পারলেন এবং কোন জায়গাটা মেনলি আপনাদের মিললো সেই জায়গাটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, নমস্কার, থ্যাংক ইউ।